নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। সাঁইথিয়া এলাকায় ডাকাতি, দু সপ্তাহের মধ্যে বামাল গ্রেপ্তার ডাকাত দল। নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার হলো আজ। ফের বোমা উদ্ধার নানুরে। দুই যুবকের রহস্যজনক মৃত্যু সিউড়ি দত্তপুকুর এলাকায়। এবার খবর বিস্তারিত। সাঁইথিয়া এলাকায় ডাকাতির দু সপ্তাহের মধ্যে বামাল গ্রেপ্তার ডাকাত দল। এদিন ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে ধৃত চারজনকে ছদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সাংবাদিকদের জানান, সপ্তাহ দুয়েক আগে সাঁইথিয়ায় ঘটে যাওয়া বড়সড় ডাকাতির ঘটনায় নগদ টাকাসহ লুট হয় সোনার গহনা। ঘটনার পরপরই তদন্ত শুরু করে পুলিশ। মাত্র দু সপ্তাহের মধ্যে সাফল্যও পেল পুলিশ। ঘটনায় যুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয় চারজনকে, যার মধ্যে ধৃত আজাহারি দলের পাণ্ডা বলে দাবি পুলিশ সুপারের। তিনি আরও জানান, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ 1,20,000 টাকা, 4টি মোবাইল, সোনার গহনাসহ একাধিক আগ্নেয়াস্ত্র। এসপি সাহেবের দাবি, ধৃতদের জেরা করে আরও বড় চক্রের হদিশের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঠিক আছে, 3 তারিখকে একটু রবরির ঘটনা হয়েছিল, আপনারা জানেন তো। ওকে আমরা কালকে ডিটেক্ট করতে পেরেছি, যার ভিতরে মোবাইল সার্ভিলান্স আর কিছু যে সোর্স ইনপুট আছে, সোর্স থেকে ইনফরমেশন পেয়ে আমরা ওকে ডিটেক্ট করেছি। এর মেন মাস্টার মাইন্ড আছে আপনার আজহার। আজহার আছে বেসিক্যালি, যেনার বাড়িতে রবরি হয়েছিল ওনার মেয়ের সঙ্গে ওর কথা হতো। ইটস এ নর্মাল ফ্রেন্ডস, ওই গ্রামের ছেলে, ওই সেম গ্রামের ছেলে। তো সামহাউ হি কামস টু নো অ্যাবাউট কি ওনার বাবা শায়দ কই ব্যাংক থেকে টাকা উনি তুলতে পার তুলে নিয়ে আসছেন। আফটার দ্যাট দে প্ল্যান দিস ইনসিডেন্ট। আর 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি এর ভিতরে। আজহার একটু মাস্টার মাইন্ড আছে, আর তারপরে গোলাম মাস্তফা ছিল, আর ওর সঙ্গে 3 জন অন অ্যারেস্ট হয়েছে। একটু জুয়েলার অ্যারেস্ট করা হয়েছে কিরনাহার বাজার থেকে, ওনার নাম আছে হৃদয় মণ্ডল। এই যে রিসিভার হিসাবে উনি যে চোরি এরা জুয়েলারি করেছিল, উনি ওকে কিনেছিলেন, ওখান থেকে রিসিভ করেছিল, তো ওকে বি অ্যারেস্ট করা আছে। 1,20,000 টাকা আমরা রিকভার করতে পেরেছি। একটু আর্মস দেখছেন আপনি আছে, যে গাড়ি যে যেই গাড়ি থেকে এনার পালা কালকে ভাগ করার জন্য এরা এসেছিলো, এই গাড়িকে বি গাড়ি থেকে আর্মস আমরা রিকভার করবে। 4টা মোবাইল সার্চ করা আছে। এই আছে এই 3 জনকে স্যার জেলখানাতে বসেই কি নিজের মধ্যে বন্ধুত্ব হয়েছিল? হ্যাঁ, আমরা শুনেছি যে ফার্দার যে ইন্টারোগেশন করার পরে আর বেশি আমরা বলতে পারবো, বাট ইনিশিয়াল ফেজে যে আমরা জানতে পেরেছি যে প্ল্যানিংয়ের পার্ট আছে, এরা শায়দ ওই জেলের যব ছিল ওখানে, ওখান থেকে এরা প্ল্যান করেছিল। দুটায়ের ভিতরে ভেটারান ক্রিমিনাল আছে 3 জন, ওরা ওখানে বসেই প্ল্যান করেছিল, আর তারপরে বাহার এসে অন্যভাবে হয়েছে। ইন্টারোগেশন করার পরে যে পিসি নিয়েছি আমরা, 6 দিনের পিসি পেয়েছি, ওর ভিতরে করে আমরা আর ভালো করে আপনার লোককে জানাতে পারবো। আর্মস তো দেখে কান্ট্রি মেডই আর্মস আছে, বাট সফিস্টিকেটেড আছে, মেবি ফ্রম বিহার, কে সাপ্লায়ার আছে, কোথা থেকে এরা পেয়েছে, ও আমরা ফার্দার ইনভেস্টিগেশন করার পরে আপনার লোককে বলতে পারবো। টাকা পুরো রিকভারি হয়েছে, 1,20,000 আমরা রিকভার করতে পেরেছি। ভয় টিভি সিউড়ি। বোলপুর থানার অন্তর্গত মোলডাঙ্গা গ্রামে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার হলো আজ। শিবম ঠাকুর নামে যে শিশুটি গত পরশু থেকে নিখোঁজ ছিল, শত চেষ্টার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে পাশের বাড়ির ছাদ থেকে শিবমের মৃতদেহ উদ্ধার হলো। উদ্ধার হওয়া মৃত শিশুর দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামের মানুষেরা উত্তেজিত হয়ে বাড়িতে অগ্নিসংযোগ করে দেয়। ঘটনায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। নানুরের বামুনিয়া গ্রাম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো 2 ড্রাম তাজা বোমা। দুটি ড্রামে কমবেশি 40টি বোমা থাকতে পারে অনুমান করা হচ্ছে। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে গ্রাম সংলগ্ন এলাকায় খড়ের পালুয়ের পিছনে বোমাগুলি উদ্ধার করল নানু থানার পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। এই বোমা মজুতের সঙ্গে কারা যুক্ত এবং কি উদ্দেশ্যে এগুলি মজুত করা হয়েছিল সে ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নানু থানার পুলিশ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর। দুই যুবকের রহস্যজনক মৃত্যু শিউড়ি দত্তপুকুর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য শহরে। এদিন সকালে শিউড়ি দত্তপুকুরের ল পুকুর পাড়ের একটি ঝোপ থেকে উদ্ধার হয় দুই ভাইয়ের মৃতদেহ। মৃতদের নাম দেবাদিদেব ধীবর ও ব্রহ্মাদেব ধীবর। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি অ্যাসিডের খালি বোতল। এ বিষয়ে পুলিশ সুপার জানান ঘটনাটি আত্মহত্যা নাকি খুন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভয় টিভি, শিউড়ি। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। সাঁইথিয়া এলাকায় ডাকাতি 2 সপ্তাহের মধ্যে বামাল গ্রেপ্তার, ডাকাত দল। নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার হলো আজ। ফের বোমা উদ্ধার নানুরে। দুই যুবকের রহস্যজনক মৃত্যু শিউড়ি দত্তপুকুর এলাকায়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।